আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছ। আজকে আলোচ্য বিষয় দশম শ্রেণীর উচ্চতর গণিতে ত্রিকোণমিতি 8.3 অধ্যায়ের π/2 - θ কোণ বা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণ আমরা সবাই জানি দুটি কোণের সমষ্টি, 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন 60 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করব? আমরা আসলে খুব মজার একটা তথ্য এখানে, যে তথ্যগুলো আমরা সবাই এতদিন জানতাম কিন্তু প্রয়োগ যেভাবে ঘটে সেটা আমরা কখনো দেখিনি। কি করে? সাধারণ গণিতে আমরা সবাই শিখে আসছি যে সাইন কস এর মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এ মানগুলো আমরা সবাই জানি। যে সাইন 30 ডিগ্রি মান হাফ, তো সাইনের ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এভাবে মান আগাই। তারপরে কষ্টে আমরা বলি যে ওই মানগুলো উল্টা দিকে লিখতে হবে। কিন্তু কী করে উল্টা দিকে লিখলে মানগুলো আসবে সেই তথ্যটাই আজকে আমরা শিখব, যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি করে হয়। আমরা যদি যাই যে সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রি মানও কিন্তু হাফ। তাহলে দেখা যাচ্ছে পূরক কোণের সাথে সম্পর্ক আছে। আমি যদি অনুরূপভাবে সাইন 60 ডিগ্রিতে যাই, তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক তেমনি আমি এখন যদি cos 30 ডিগ্রিতে যাই, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। আবার একইভাবে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 45 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানও হচ্ছে 1/√2। তাহলে পূরক কোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানগুলো খুব ইজিলি বের করা যাচ্ছে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি একটা কোণ নিলাম যে θ = 30 ডিগ্রি। এখন সাইন থিটা বসাইলাম, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখানে কোণ নেওয়া হচ্ছে থিটা, তাহলে থিটা এর পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি - θ। তাহলে cos 90 ডিগ্রি - θ, অর্থাৎ এখানে যে থিটা কোণ নেয় আছে এই থিটা কোণের পূরক কোণ 90 - θ। তাহলে cos 90 - θ, থিটা ধরে নিচ্ছি আমরা 30, তাহলে এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে sin θ = cos 90 ডিগ্রি - θ। 90 ডিগ্রি - θ হচ্ছে π/2 - θ। তাহলে cos π/2 - θ সমান লেখা যাচ্ছে sin θ। এটা আমরা মান দিয়ে এমনি বোঝার জন্য দেখলাম যে আসলে অনেক মজার জিনিস, আমরা এইভাবে কখনো দেখিনি যে এ পূরক কোণ সাথে একটা সাথে আরেকটা রিলেটেড, এভাবে আমরা কখনো যাচাই করে দেখিনি। এখন এই তথ্যটা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে দিতে হবে। এটি এমনি দেখার জন্য আমরা এটা লিখছি, কিন্তু এটা জ্যামিতিক ভাবে আমরা এখন প্রমাণ করব। তাহলে কি প্রমাণ করব আমরা? আমরা প্রমাণ করতে যাচ্ছি যে sin π/2 - θ = cos θ। ঠিক একইভাবে cos π/2 - θ = sin θ, আবার একইভাবে tan π/2 - θ = cot θ। আমরা কিছু মান দিয়ে এই প্রমাণগুলো করে দেখলাম যে হ্যাঁ এগুলো বাস্তব, ঠিক আছে। এখন এটা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে, পরীক্ষায় 4 মার্কসের জন্য আসতে পারে, যে দেখাও যে sin π/2 - θ = cos θ। এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে এই প্রমাণে যাচ্ছি।
আমরা একটা চিত্র আঁকে নিচ্ছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখন ঘূর্ণন মানে একটু রাশি ও এন রা যার আদি অবস্থান ছিল ও এক্স, এখান থেকে ঘুরে থিটা কোণে এখানে হয়ে গেছে ও এ, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কোণ এক্স ও এ ইকুয়াল থিটা। ঠিক আরেকটি ঘূর্ণন রাশি এখানে ও এ ড্যাশ, এটা যেহেতু ঘূর্ণন রাশি এটাও ঠিক এর আদি অবস্থান ছিল ও এক্স, এর আদি অবস্থান ছিল ও এক্স, ও এক্স থেকে প্রথমে চলে গেছে ও ওয়াই, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে কোণ এক্স ও ওয়াই ইকুয়াল পাই বাই টু। এই ও এ ড্যাশ রশিটা প্রথমে ছিল ও এক্স এ আদি অবস্থান, ও এক্স থেকে ও ওয়াই গেছে 90 ডিগ্রিতে, সেখান থেকে আবার ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার দিকে, আর প্রথমে যেটা আমরা করেছি ও এ রশি এটা ঘড়ি কাটার বিপরীত দিকে, এখানে যেন প্লাস থিটা, আর ও এ ড্যাশ হচ্ছে প্রথমে এই ও এ ড্যাশ ছিল ও এক্স এ, ও এক্স থেকে এখানে প্রথমে ও ওয়াই চলে গেছে, তাহলে এক্স ও ওয়াই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে আসার পর আবার ঘড়ি কাটার দিকে চলে আসছে, অর্থাৎ এই কোণটা মাইনাস থিটা কোণ, কিন্তু প্রথম চতুর্ভাগে এই জন্য এখানে মাইনাস থিটা দেওয়া যাচ্ছে না, এখানে আমরা প্লাস থিটা দিচ্ছি, আসলে এই কোণটা মাইনাস থিটা, অর্থাৎ এখান থেকে ঘড়ি কাটার দিকে, তাহলে এই কোণটা হচ্ছে মাইনাস থিটা, অর্থাৎ কোণ এখানে ওয়াই ও এ ড্যাশ এই কোণটা হচ্ছে মাইনাস থিটা। তাহলে বাকি মাঝের যে কোণটা থেকে গেল মাঝের টানাটি এখান থেকে এই শেষ পর্যন্ত এই কোণটা, অর্থাৎ কোণ এক্স ও এ ড্যাশ, এক্স ও এ ড্যাশ এই কোণটাতে যদি আমি যাই তাহলে এক্স ও এ এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক্স ও এক্স ও ওয়াই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ থেকে এই কোণটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু এই কোণটা পাওয়া যাবে, তাহলে এই কোণটা আসছে পাই বাই টু মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা, পাই বাই টু মাইনাস থিটা। এখন আমরা এই ও এ এই রেশির উপরে একটা বিন্দু এখানে পি বিন্দু নিচ্ছি যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এই ও থেকে পি বিন্দু দূরত্ব যতখানি এখানে ও এ রেশির উপর এখানে আরেকটা বিন্দু নিচ্ছি যা কিউ বিন্দু, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে ও পি সমান ও কিউ, এটা অঙ্কন অনুসারে, এখন পি থেকে এর উপর অঙ্কিত লম্ব আঁকলাম পি এর, আর কিউ থেকে অঙ্কিত লম্ব কিউ এন, এখন এই দুটো ত্রিভুজ হতে পারে, আমরা প্র্যাকটিসের জন্য এই দুটো চিত্র বাইরে আয়োজনে প্র্যাকটিসের জন্য করে নিব, এখানে একটা চিত্র দিয়ে নিচ্ছি আমরা ও পি এল, আরেকটা চিত্র এখানে ও কিউ এন, এই কোণটা এখানে 90 ডিগ্রি, এই কোণটা এখানে 90 ডিগ্রি, আর এই কোণটা এখানে থিটা, এই পুরো কোণটা এখানে আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ পাই বাই টু মাইনাস থিটা, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা যেহেতু 90 তাহলে এই কোণ আর এই কোণ এই দুই কোণের সমষ্টিও হবে 90 ডিগ্রি, তাহলে এটা যেহেতু পাই বাই টু মাইনাস থিটা তাহলে এটা অবশ্যই হবে থিটা, তাহলে পাই বাই টু মাইনাস থিটার সাথে যদি আমরা থিটা যোগ করি তাহলে থিটা থিটা কেটে যায়, এই দুই কোণের সমষ্টি আসবে 90 ডিগ্রি। এখন এই দুটা ত্রিভুজ হতে আমরা পাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ ও কিউ এন ও ত্রিভুজ ও পি এন এই দুটা ত্রিভুজ হতে পাচ্ছি যে কোণ এটাও থিটা এটাও থিটা
তাহলে কোণ ও কিউ এন সমান কোণ পি ও এন, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কোণ ও এন কিউ সমান কোণ ও এন পি, তাহলে দুটা কোণ সমান। আর অঙ্কনি আমরা লিখছি ওপি সমান ও কিউ, তাহলে এখানে পাচ্ছি ওপি সমান ও কিউ, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজ ও কিউ এন সর্বসম ত্রিভুজ ও পি এন, তাহলে ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো। অতএব যেহেতু অঙ্কনে এই বাহু আর এই বাহু পরস্পর কি আসছে সমান আসছে, তাহলে আমি বলতে পারবো অতএব ও এন সমান ও এন সমান আসবে পি এন, ও এন সমান আসবে পি এন, তাহলে এখানে পি এন পি এম টা আমরা যেহেতু পি বিন্দুর এখানে স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি এক্স ওয়াই, তাহলে পি এম এর মান হচ্ছে ওয়াই, তাহলে এখানে এগুলো সমান আসবে ওয়াই। অতএব এখানে আরেকটা আসবে, একটা আসছে আমাদের ও এন ও এন, আরেকটা আসবে কিউ এন, কিউ এন সমান এখন এখানে অবশিষ্ট আছে ও এন, এখানে আসবে ও এন যা এক্স, এটা সমান হয়ে গেল। আমি আবার রিপিট করছি, প্রথমে আমরা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ রেখে নিলাম ও মূলবিন্দু, প্রথমে এই ও এ একটা রশি নিলাম যার আদি অবস্থান ছিল ও এক্স, ও এক্স থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে এখানে এক্স ও এ কোণ উৎপন্ন করেছে থিটা, আর ও এ ড্যাশ এর রশ্মি ঘূর্ণন রশ্মি এটার আদি অবস্থান ছিল ও এক্স, ও এক্স থেকে সে প্রথমে গেছে ও ওয়াই এ, তাহলে এক্স ও ওয়াই কোণ ইকুয়াল হচ্ছে পাই বাই টু অর্থাৎ 90 ডিগ্রি, সেখান থেকে আবার অর্থাৎ এখান থেকে আবার ঘড়ি কাটার দিকে চলে আসছে এখানে থিটা কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে মাইনাস থিটা যেহেতু ঘড়ি কাটার দিকে, এখানে আমরা লিখছি যে ওয়াই ওয়াই ও এ ড্যাশ ওয়াই ও এ ড্যাশ ইকুয়াল মাইনাস থিটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে কোণটা এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অবশিষ্টটা পাই বাই টু মাইনাস থিটা। এখন আমরা এখানে দুটো চিত্র পেয়ে গেছি, একটা হচ্ছে ও এন পি এই ত্রিভুজ, আর একটা ত্রিভুজ পেয়ে গেছি ও কিউ এন, ও কিউ এন এখানে আমরা ও এর উপর একটা বিন্দু নিয়েছি পি বিন্দু, এখানে ও পি ও ও কিউ দুইটা বিন্দু পি বিন্দু আর কিউ বিন্দু, কিন্তু এই দূরত্বটা একই সমান দূরত্বে ও পি সমান ও কিউ, তাহলে এখানে পি বিন্দুর আমরা অবস্থান আমরা পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি এক্স কমা ওয়াই, এখন পি ও কিউ বিন্দু থেকে ও এক্স এর উপর যথাক্রমে পি এন আর কিউ এন কিটা আছে লম্ব আছে, তারা এখন এই দুটা বিন্দু এই দুটা ত্রিভুজ হতে পায়, এই কোণটা 90 ডিগ্রি এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণ যেহেতু পাই বাই টু মাইনাস থিটা তাহলে এই দুই কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটা থিটা হবে। এখন এই দুইটা ত্রিভুজ হতে পায় এই কোণ পরস্পর সমান, এই কোণ এই কোণ পরস্পর সমান, আর অঙ্কন অনুসারে ও পি ইকুয়াল ও কিউ, যা এখানে দেখাচ্ছে ও পি ইকুয়াল ও কিউ, তাহলে ত্রিভুজটা কি হয়ে গেছে সর্বসম, আর ত্রিভুজটা সর্বসমের জন্য আমরা পেয়ে গেছি ও এন সমান পি এন ইকুয়াল ওয়াই, আর বাকিটা এটা। এখন যেহেতু আমরা আমরা কি করছি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু আমরা এখানে কি বের করবো যে পাই বাই টু মাইনাস থিটা এই কোণের কি কোণ পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে পাই বাই টু মাইনাস থিটা কোথায় আছে এই ত্রিভুজ আছে, এই ত্রিভুজকে আমরা অ্যাপ্লাই করে এই ত্রিভুজে চলে আসবো, তাহলে এখন আমরা এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে যাব, এখানে কিন্তু এত এখন আমরা এই ত্রিভুজে যেতে যাচ্ছি যে ত্রিভুজ ও কিউ এন
এই ত্রিভুজে যেতে যাচ্ছি, এই ত্রিভুজে পাই এখন এই থিটার আমার প্রয়োজন নেই। এখন এই ত্রিভুজে যাচ্ছি, এই কোণটা আমরা থিটা ধরছি, তাহলে সাইন থিটা, তাহলে থিটা হচ্ছে পাই বাই টু মাইনাস থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল চাগরে লবণ অনেক লম্ব বাই অধিভুজ, তাহলে লম্ব হচ্ছে এখানে কিউ এন, লম্ব বাই অধিভুজ কিউ এন, আর অধিভুজ হচ্ছে ও কিউ, তাহলে কিউ এন, এখানে কিউ এন এর মান আমরা বের করে রাখছি কত এক্স, আর ও কিউ এখানে অধিভুজের মান নেই, আমরা অধিভুজটাকে এই অধিভুজ যেহেতু সমান চিত্রে আমরা এটাকে আর ধরে নিচ্ছি, তাহলে ও কিউ এর মান হচ্ছে আর। এখন এই ত্রিভুজে আর ওই মানটা এখানে বসাবো, তাহলে এক্স এক্স হচ্ছে ও এন, আর আর হচ্ছে ওপি, তাহলে ও এম বাই ওপি, ও এম টা এখানে হচ্ছে ভূমি, ও এম টা এখানে হচ্ছে ভূমি, আর ওপি হচ্ছে এখানে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ যা এখানে যেহেতু কোণ দেওয়া আছে থিটা কস থিটা, তাহলে অতএব এখানে পাওয়া যাচ্ছে সাইন পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। একইভাবে অনুরূপ ভাবে আমরা প্রমাণ করব, অনুরূপ ভাবে কস পাই বাই টু মাইনাস থিটা, তাহলে কস থিটা এই ত্রিভুজ আমরা যাচ্ছি, তাহলে কস থিটা ইকুয়াল হচ্ছে কি কবরে ভূত আছে ভূমি বাই অধিভুজ, এখানে ভূমি হচ্ছে ওয়াই আর অধিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই বাই আর, যদি আমি এখন এই ত্রিভুজে আসি তাহলে ওয়াইটা হচ্ছে এখানে পিএম, পিএম আর আর হচ্ছে ওপি, যা এই ত্রিভুজে কি আসছে যে লম্ব বাই অধিভুজ, লম্ব বাই অধিভুজ হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে পাইলাম সাইন পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা, কস পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা, একইভাবে কি আসবে তাহলে ট্যান পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কট থিটা, তাহলে এই মানগুলো আমরা খুব সহজে বের করতে পারলাম। এখন এখান থেকে আমরা বিভিন্ন মান বের করা শিখব, এই তথ্যগুলো অ্যাপ্লাই করব, প্রথম ক্লাস এবং আজকের এই ক্লাস, এই দুই ক্লাস আমাদের সম্পূর্ণটা সবসময় কাজে লাগবে, ত্রিকোণমিতির মান বিভিন্ন অনুপাতে মান বের করতে হবে আমাদেরকে, সেই মানগুলো বের করার ক্ষেত্রে কাজে দেবে। তাহলে এখন আমরা এটা যদি আরেকবার প্র্যাকটিস করার প্রয়োজনে তোমরা দেখে নিবা, এরপরে যে আরেকটা আছে বইয়ে উদাহরণ দেখে নেবে, পরেরটা তোমরা বাসায় সেটা করে রাখবে, সবাই সবাই বাসায় ওটা এইচ ডাব্লিউ দিলাম ওই মানটা প্রমাণ করতে হবে সবাইকে। আজকে যে পড়াটা আমরা শিখলাম সেটা আমরা সবাই কাজে লাগাবো, আর চতুর্ভাগ সম্পর্কে আমরা সবাই আগে জেনে আসছি, আর এই চতুর্ভাগটা সবাই আজ থেকে বাসায় গিয়ে আরেকবার দেখবা, যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে এটাকে এখানে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের ঘর সাইনের বসে, তৃতীয় চতুর্ভাগে ট্যান কট, চতুর্থ চতুর্ভাগে কস সেক, এই চতুর্ভাগটা সবাই বাসায় গিয়ে দেখে আসবা। আজকে এ পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।